রান্নামণিতে সকল দর্শক বন্ধুকে স্বাগত। আজ আমরা বানাবো মুগ পুলি। 250 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি, নারকেল কোড়া নিয়েছি, একটা গোটা নারকেল কুড়িয়ে যতটা হয় ততটা, খেজুরে গুড় নিয়েছি, একদম নরম খেজুরে গুড়, সুজি নিয়েছি 1 প্যাকেট, চিনি নিয়েছি 3 কাপ। এবার কড়াই গরম করে আমি মুগ ডালটা ভেজে নেব। মুগ ডালটা আমার বাদামি বাদামি ভাজা হয়ে গেছে, এবারে ধুয়ে আমি সেদ্ধ বসাবো। আরেক দিকে আমি পুর বানাবার জন্য কড়াইয়ে নারকেল কোড়া দিয়ে দিলাম এবং খেজুরে গুড় পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। খানিকটা গুড় দিয়ে নারকেলটা আমি নাড়াচাড়া করব, তারপর প্রয়োজন বুঝে আরেকটু গুড় দিলেও দিতে পারি। ডালটা আমার এমনভাবে সেদ্ধ হবে যাতে ডাল সেদ্ধ হয়ে যাবে কিন্তু জলটাও শুকিয়ে যাবে। পুর বানানোর পদ্ধতি চলছে, পুরটা কিন্তু আরেকটু শক্ত হবে, অর্থাৎ আরেকটু নাড়াচাড়া করতে হবে। এবার আমি খানিকটা দুধের সর দিয়ে দিলাম যাতে এটা টেস্টি হয়। আপনারা একটু ইচ্ছে করলে ক্ষীরও দিতে পারেন। দেখুন মুগ ডালটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে, টিপে দেখে নিচ্ছি, সেদ্ধ হয়েই গেছে। একদিকে আমার ডাল সেদ্ধ হচ্ছে আর একদিকে আমার পুর বানানো চলছে। পুরটা যখন হয়ে গেল তখন এটাকে টাইট করার জন্য আমি একটু চালের গুঁড়ি ছড়িয়ে দিলাম। ডালটা এবারে আমার একদম সফট হয়ে গেছে। ডালটাকে নাড়াচাড়া করে আমি শক্ত করার জন্য সুজি দিয়ে দিলাম, যতটুকু সুজি আমার লাগে। ডালটায় একটু আর জল নেই কিন্তু জিনিসটা নরম হয়ে আছে, এটার থেকে আমাকে লেচি কাটতে হবে, অর্থাৎ একটা ডো বানাতে হবে। সেই জন্য আমার এটাকে টাইট করার জন্য যতটুকু সুজি লাগে আমি সুজি দিয়ে এটাকে নরম অথচ শক্ত বানাবো। এটাকে আটার মতন মেখে আমাকে লেচি কাটতে হবে, ঠিক সেই অনুযায়ী আমি সুজি দিয়ে এটাকে টাইট করলাম, ঢেকে রাখলাম 15 মিনিট। 15 মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে আমি ভালো করে মাখবো। দেখুন বেশ খানিকটা টাইট হয়ে গেছে। এবার একটু ঘি নিয়ে এটাকে ভালো করে চটকে চটকে মেখে নেব। মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম আরও 15 মিনিট। এইবারে ঢাকনা খুলে আমি একটা একটা করে লিচি কেটে নিচ্ছি। লিচি কেটে
হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতন বানিয়ে একটা খোল তৈরি করব। সেই খোলে আমার বানানো নারকলের পুরটা দিয়ে মুখটা আটকে দেব, যেভাবে আমরা এমনি পুলি পিঠে বানাই সেরকমই, শুধু খোলাটা চালের বদলে ডালের হলো। যথাসম্ভব পুর দেব, কারণ খাবার সময় পুরের পরিমাণটা যদি বেশি হয় তাহলে মুখে পড়লে অতি সুস্বাদু লাগে। এভাবে একটা একটা করে লেচি কেটে আমি বাটির মতন করে বানিয়ে বাটিটা যথাসম্ভব পাতলা করার চেষ্টা করতে হবে, যাতে খোলটা বড় হয় এবং পুরটা একটু বেশি পরিমাণে দিয়ে ওটাকে আবার আটকে দেওয়া যেতে পারে। মুখটা যেন ঠিক করে আটকায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবারে মুখটা একটু ডিজাইন করে আমি বন্ধ করে দিলাম। দুধ পুলি বা এমনি পুলি পিঠের ক্ষেত্রেও আমরা এরকমই কিন্তু চাল দিয়ে করে থাকি। এভাবে আমার সবকটা পুলি বানানো হয়ে গেল। মুগ ডাল দিয়ে পুলি বানিয়ে এবার কড়াইয়ে সাদা তেল গরম করে এই পুলিগুলো খুব সাবধানে আস্তে করে আঁচ দিয়ে ভেজে নেব। এই পুলিগুলি খুবই খাস্তা হয় খেতে, ভাজা অবস্থাতে তুলেও কিন্তু খেতে ভালোই লাগে, তবে এটা আমরা গুড়ের রসে ফেলব। খুব সাবধানে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। ভাজা পুলিগুলো তুলে রেখে দিলাম। এই আমার পুলি ভেজে তুলে রাখা হয়ে গেল। এবার আমি গুড়ের রসটা তৈরি করব। এক হাতা গুড় একটা বড় পাত্রে নিয়ে তাতে অল্প জল দিয়ে এটা ফোটাবো, তাহলেই গুড়ের একটা রস তৈরি হবে। এটাও কিন্তু আমি খেজুরের গুড়ি নিয়েছি, ইচ্ছে করলে আপনারা এটা কিন্তু চিনির রসও বানাতে পারেন। গুড়টাকে গরম করে হাতা দিয়ে নাড়াচ্ছি, আস্তে আস্তে এটা পুরো গলে গিয়ে রস হয়ে গেল। ভালো করে এটা জাল দিয়ে একটু আঠালো বানাতে হবে, দেখে নিচ্ছি কতটা আঠালো হয়েছে। বেশ চ্যাটচ্যাটে মতন যখন হবে তখন আমি গ্যাসটা অফ করে দেব। এবারে ভেজে রাখা পুলিগুলো সব এই রসের মধ্যে একে একে রেখে এপিট ওপিট করে রসে মাখিয়ে দেব। দর্শক বন্ধুরা, এই পিঠে পুলি আমরা কে না ভালোবাসি, সেই জন্যই আমাদের ইচ্ছে করে নানান রকম পিঠে পুলি বানিয়ে খেতে এবং খাওয়াতে, আপনাদের সাথেও শেয়ার করতে। আমরা যথাসম্ভব ঘরোয়া জিনিস দিয়ে বানিয়ে থাকি নানান রকম রেসিপি এবং আপনাদের সাথে সেটাই ভাগ করে নিই। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, উপদেশ দেবেন, পরামর্শ দেবেন, কমেন্ট করবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার মুখগুলি তৈরি হয়ে গেল। এবার বাড়ির সকল সদস্যকে আমি কিছুক্ষণ রাখার পরে কিন্তু পরিবেশন করব, কারণ এর পুলির ভিতরে রসটা যখন ঢুকে একদম তুলতুলে হয়ে যাবে তখন এটা খেতে অত্যন্ত উপাদেয় হবে। কিছুটা রাখার পর পিঠে পুলি সাধারণত বলে একটু পরে খেলে ভালো লাগে, আমি তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, চামচ দিয়ে আলতো চাপ দিতেই কিন্তু কেটে গেল।
তাহলে এই তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়া পিঠে মুগ পুলি। আসি, আবার আসবো পরবর্তী রেসিপি নিয়ে। ধন্যবাদ।